আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে দুইটা ছেলে দেখছেন, উৎসব এবং প্রতাপ, এবং আমরা যাচ্ছি ওদের ধান দেখতে। প্রথমে উৎসবের ধান দেখব, তারপরে প্রতাপের ধান, এর সাথে দেখবো প্রকৃতির কিছু সেরা দৃশ্য। এই যে ফসলের মাঠ দেখছেন বড়, আমরা এখানে যাব। এই যে এখানে একটা সুন্দর সবজি ক্ষেত দেখুন, তার আগে এটা আমাদের গ্রামের মানুষেরই, এখানে অনেক কিছু লাগানো হয়েছে। দেখা যাচ্ছে যে মূলার শাক লাগাইছে, লাল শাক, মরিচ, বেগুন, আরও কী কী যেন আছে বোঝা যাচ্ছে না। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। সুন্দর রাস্তা দেখুন একটা, এই যে আমরা গহীন পথ দিয়ে এগিয়ে যাচ্ছি ফসলের জমিতে। এগিয়ে যাই সাথে, দেখা যাক কি কি আমরা দেখি আজকে। হ্যাঁ দেখুন একটা সুন্দর পুকুর, এই পুকুর পাড়ের পাশেই ধানের জমি। আমরা দেখবো কি কি দেখা যায় প্রকৃতির মাঝে। এই যে উৎসব চলে গেল আগে, কোথাও থামছে আর কি। মাছ মারা হচ্ছে, জাল দিয়ে পুকুরে মাছ মারছে। একটু সাপ পোকামাকড়েরও ভয় রয়েছে রাস্তায়, তাই উৎসব হাতে তালি দিচ্ছে, তাদের দূরে চলে যায় সাপ পোকামাকড়। এই সবুজ শ্যামল মাঠ দেখুন, কতটা সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু ধান আর ধান। আরো দেখবো সামনে আমরা কি দেখি। গহীন পথ দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, কারণ রাস্তাতে জাল ফেলাইছে, জালে কয়েকটা সাপ মরে আছে আর কি, ধরা সাপ হয়তো। এই যে জাল আইলের মধ্যে জাল ফেলাইছে, ধরা সাপ বেঁধে আছে অনেক কয়টা। এই যে দেখুন ধান আর কয়েকদিনের মধ্যে কাটা লাগবে, থেকে গেছে প্রায় পাচ্ছে আর কি, আধা পাকা। এই সোনালি ধানকে কেন্দ্র করে বাংলাদেশকে বলা হয় সোনার দেশ। দেখুন কত সুন্দর, এদিকে আমি আর উৎসব যাচ্ছি তাদের জমি দেখতে। পাইজাম ধান, তাই এখন ওইটা কবল দামর হয়েছে আর কি, এখনো শীষ বার হচ্ছে দুই একটা করে, মানে দামর হয়েছে। যে আপনাদেরকে একটু দেখাই দামরের সিস্টেমটা, প্লেট মোটা হয়ে গেছে ধানের আর কি। এক ফসলের মাঠেই দেখুন দুই চিত্র, এদিকে এটা মনে হয় 91 ধান নাকি যেন, 91 মনে হয়, যেটাকে আমরা আতপ চালের ধান বলে থাকি। এটা একরকম, দেখুন এইদিকে পাইজাম ধান একরকম, এটা কবল গামর হচ্ছে, এখনো শীষে বাড়ায়নি, আর এদিকে পাকার মতো হয়ে গেছে। শীত এসে গেছে তার প্রমাণ এই যে খেজুর গাছ ঝোড়া আর কি, আর কিছুদিনের মধ্যে হাঁড়ি লাগানো গেছে, রস হবে, সেই রস থেকে তৈরি হবে সুস্বাদু গুড়, সবই আপনারা পাবেন আমাদের ভিডিওগুলোতে। আমরা এখন যাচ্ছি প্রতাপের জমি দেখতে, এই সামনে প্রতাপ লাগাচ্ছে, আমরা আগে যাই। এই যে সামনে প্রতাপের জমি, প্রতাপ দেখতে যাচ্ছে, আমরা আর যাবো না, এখানে প্রতাপ দেখে চলে আসুক। না আমি আর ওইদিকে যাবো না, প্রতাপ যাচ্ছে দেখে আসুক। ওই যে ধান দেখা যাচ্ছে একটু উঁচুদা, পাতা মেরে ঘুরে ফিরে আমাদের এই জায়গায় আসতে হয়, কেননা এটা শান্তির নীর। ওই যে দেখুন আমাদের সার জমিতে ঔষধ দেওয়া শেষে এসে এখানে রেস্ট নিচ্ছে, কিছু ছেলেদেরকেও দেখছি, ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখছি, ছায়া রেস্ট নিচ্ছে এই গাছের নিচে, পাইকর গাছ। সবসময় আমরা এই গাছের ভিডিও আপনাদের দিয়ে থাকি, এর পাশে নতুন
এই বাসটা দেখুন কতটা বাতাস হচ্ছে, তারপরে গাছের পাতা টাতা দেখলে। আমরা এখন কাছে যাবো, দেখবো ওরা কেমন আনন্দ পাচ্ছে এখানে। কি করছো তোমরা এখানে বলো বলো, কি করছো, খেলছো? হ্যাঁ, কি খেলা খেলছো? সেই অবস্থা, এই যে মোবাইল দিয়ে ঘুরিচ্ছে কেন? এই মোবাইল চালানো শিখবে নাকি? করছে কি বাদ পারি গো, তোমাদের নাম কি বলো তো, তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম রাসেল, রাসেল, রাসেল জামাল। আরে দাদা, এর নাম কি? সোহান। বাহ বাহ, এই যে এখানে জমিতে পানি দেওয়া হচ্ছে, ও না পানি দিচ্ছে না, ছিঁচতেছে মনে হয় মাছ ধরার জন্য নাকি? কেয়া জল তো আছেই, ওই তো ডুবো না, জল দেখছি জমিতে পানির অভাব নাই। পা দা হয় না, মাথার পা দিচ্ছ কেন? আরামে শুষে এরা কবল, মজার জায়গা না, খুব বাতাস লাগে। এখানে কি আর মধ্যে কি কি করবে, লেবা ফুস? তার ধান লেখা শেষে চলে আসতেছে, আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, এখন এই রাস্তা দিয়ে চলে যাবো। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।